হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সারগামের প্র্যাকটিস কেমন হচ্ছে সেটা বলেন। আশা করি সবার সারগাম হয়ে গেছে, স্পেশালি সি মেজর স্কেলের যে সারগামগুলো দিয়েছিলাম গত ক্লাসে, তার আগের ক্লাসে যে সি মেজর স্কেল উঠাইছিলাম, সবগুলো আশা করি খুব ভালো স্পিডে আপনারা বাজাতে পারেন এবং নোটের যে সাউন্ডগুলো সেগুলো কিন্তু হয়তোবা আপনারা কানে খুব ভালোভাবে গেঁথে নিয়েছেন। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে ভাই আবার ওই আগের ক্লাসগুলো গিয়ে একটু প্র্যাকটিস করে আসেন। কারণ আজকের ক্লাসে কিন্তু পুরো প্র্যাকটিক্যালি আমরা দেখব যে এই যে নোটগুলো এতদিন আমরা বাজাইলাম, এই সারগাম সারগাম করলাম, তো এটার প্র্যাকটিক্যাল ইউজটা কিন্তু আজকে আমরা দেখাবো। খেয়াল করেন, একটা গানের যখন সুর করা হয় বা গানের যখন সুর বাজানো হয়, গানের সলো তোলা হয়, তখন কিন্তু একটা নির্দিষ্ট স্কেলকে বেজ হিসেবে ধরা হয়। ধরেন যে সি মেজর স্কেলে কেউ একটা গানের সলো তুলল, এখন কিভাবে তুলবে? এই নোটগুলো ব্যবহার করে কিন্তু তুলবে, এই নোটের বাইরে কখনো যাবে না। যারা যায় তারা হয়তো বা অনেক বেশি বস লেভেলের পাবলিক, তাদের কথা বাদই দিলাম, কিন্তু নর্মালি স্কেলটা হচ্ছে আমাদের একটা গাইডলাইন যে এই যে আমরা ষাটটা নোট, এই ষাটটা নোট কিন্তু আমরা যে তুলে ফেললাম, এইটার কাজটা কি? এতদিন কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল অর্ডারে প্লে করছি, অ্যাসেন্ডিং করছি, ডিসেন্ডিং করছি। খুব পপুলার একটা গানের কথা বলি, মধু কই কই, এই যে সুরটা যদি টিং 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 করে বলি, টিং 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 টিং, কয়টা নোট বাজলো? টিং 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 টিং, তিনটা নোট বাজলো। কিন্তু আমি জানি না মুখের ভয়েসটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কিন্তু দেখেন, পা পা ধা মা সারে গা মা, তাহলে মধু কই কই, দেখছেন নোটগুলো কিন্তু এখানেই আছে এই সারগামের মধ্যে। তারপরে বিষ খাওয়াইলা, বিষ খাওয়াইলা, তাহলে মা পা মা গা। তো আমি এটা কিন্তু শেখাচ্ছিলাম না যে আপনাদেরকে মধু কই কই শেখাবো, আমি বোঝাচ্ছিলাম যে একটা গান যখন মেজর স্কেলের গান যখন একটা হবে, সি মেজর স্কেলে যদি কোনো গান হয়, তাহলে এই নোটগুলোকে নিয়ে কিন্তু আমাদের গানগুলো শুরুগুলো করতে হয়। তো এই যে প্রাথমিক স্টেজে, এই আপনারা যেহেতু শুরু করছেন, এই স্টেজে কোনো গানের সুর শুনে ইনস্ট্যান্ট আপনি তুলতে পারবেন না, এটা আশা করাটা বোকামি। হয়তো বা অনেকেই পারবেন যাদের মধ্যে একটু বেশি ট্যালেন্ট আছে এই সেন্সটা, কিন্তু আমরা কি করব, আমরা সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করব আমাদের মিউজিকের সুর তোলার ক্ষেত্রে। যে কোনো সুর আমরা ক্রিয়েট করব কিভাবে, প্রথমত হচ্ছে এই নোটগুলোকে র্যান্ডম নোট আমরা সিলেক্ট করব। তো র্যান্ডমলি নোট যখন সিলেক্ট করব, ধরুন যে এই যে পা পা মা রে, এই তিনটা নোট দিয়ে দেখেন মেলোডি বানায় কিভাবে। তো দেখেন আমি কিন্তু র্যান্ডমলি তিনটা নোট এখানে প্লে করে একটা কিছু একটা বাজানোর চেষ্টা করলাম। যা আপনাদের কাজ হচ্ছে র্যান্ডমলি নোটগুলো প্রথমে সিলেক্ট করবেন, রুল নাম্বার ওয়ান, র্যান্ডমলি আপনি পাঁচটা চারটা বা র্যান্ডম ষাটটাই নোটে আপনি বাজান না কেন, বাট সিকুয়েন্সিয়াল অর্ডারে না, র্যান্ডমলি হ্যাঁ নেবেন, সিলেক্ট করবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রিপিটেটিভ নোট, মানে নোটগুলোকে রিপিট করবেন। কিভাবে রিপিট করবেন? ধরুন যে আপনি সিলেক্ট করলেন পা মা, রিপিট করছে কিন্তু, তারপরে এখানে আসতেছি, অথবা আপনি যদি সা বাজান, সা আসি, ধরেন যে রিপিট করছি এক দুই এক দুই এক দুই, তাহলে দেখেন একটা গানের সুরও কিন্তু আসতেছে অলরেডি। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, দেখছেন অলরেডি, কিন্তু আমি কিন্তু এটা চিন্তাও করি নাই, তো আমি কিন্তু রিপিট করছি নোটটাকে। দোল দোল সেম জিনিস কিন্তু, দোল দোল দোলনি, হ্যাঁ। তাহলে সেকেন্ড রুলটা কি, রিপিট করবেন নোটগুলোকে এইভাবে, এমন যে দুইটা নোটে যে সবসময় রিপিট করতে হবে তা না, যখন যে একটা নোটে দুইবার রিপিট করলেন, অথবা ধরুন যে দেখছেন আমি এখানে কি করলাম, একটা সুর কি খুঁজে পাচ্ছেন, এক দুই তিন, আবার ওপেন, আবার ওখানেই ফিরে যাচ্ছি। একটা নোট আমি তিন চারবার রিপিট করলাম, তাহলে কি সুরটা দাঁড়াচ্ছে, পূর্ব দিগন্তে, তাহলে টা 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 টা, এইটুকুই কিন্তু, পূর্ব দিগন্তে
সূর্য উঠেছে। আচ্ছা এটা পরে যাই। তৃতীয়ত, খুবই ইম্পর্টেন্ট, তৃতীয়ত হচ্ছে রিদম বা টেম্পোটা মেনটেন করা। এমন যদি এখন বাজাই, সেম জিনিসটা যদি আমি এখন বাজাই, একটু আগে যে পূর্ব দিগন্তে বাজাইলাম, এটা যদি আমি রিদমে না রাখি, ধরেন যে তাহলে কিন্তু দেখ, এটা যদি প্রপারলি রিদমে না বাজে তাহলে কি দাঁড়ায় দেখেন, নোট কিন্তু আমি সেমে তিনবারে বাজাবো বা এখানে ওপেন বাজাবো আবার পরে আসবো, সেম কাজটাই করবো, বাট রিদম ঠিক না রেখে, টেম্পোটা ঠিক না রেখে। দেখছেন এটা কিন্তু গানের সুরের মতো লাগছে না। আর যখন রিদমে বাজাচ্ছি সেম জিনিস, রিদমে না থাকার কারণে কিন্তু গানের সুর বা মেলোডি কিছুই হচ্ছে না। তো তিন নম্বর রুলস হচ্ছে স্টে ইন রিদম। বাই দ্য ওয়ে এই রুলসগুলো কিন্তু কোথাও, মানে আমি কোথাও শিখি নাই, এগুলো জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এখানে আপনাদের শেয়ার করছি। আপনি দয়া করে কোথাও কারোর সাথে মানে এগুলো নিয়ে মতভেদে জড়াবেন না, পরে আবার আমি ছোট হয়ে যাবো যে আমি এগুলো কোথায় পাইছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের বলছি যে এইভাবে আপনারা করতে পারেন। অক্টেভ শিফট, এটা হচ্ছে আমাদের চার নম্বর রুলস। অক্টেভ শিফট কি, ধরেন যে অক্টেভ তো হচ্ছে সি, এটা হচ্ছে সি নর্মাল সা, আর সি এর অক্টেভ হচ্ছে সি। তো অক্টেভটা আমরা শিফট করবো, মাঝে মাঝে এই সিটাতে না আসে আবার এই সিতে আসবো। ধরেন যে তাহলে আমরা নর্মালি ধরেন যে দুইটা নোট প্লে করছি, এখানে রিপিট করছি, এই সিতে আসলাম। আমরা কিন্তু চাইলে এই সিতেও আসতে পারি। তো কেউ যদি ধরেন যে আপনাকে বললো যে সা বাজাইতে হবে এখন, বা আপনি মনে মনে বললেন যে না এখন আমি এই পা মায়ের পয়ের সি সা বাজাবো, তো সা মানে কিন্তু শুধু এই সা না, সা এর একটা অক্টেভ আছে কিন্তু। তো মাঝে মাঝে চেষ্টা করবেন যে এই নর্মাল সাতে না থেকে অক্টেভে আসার জন্য, তো অক্টেভের সাউন্ডটা কিন্তু তীক্ষ্ণ হবে, তো এটাকেও আপনার কাজে লাগাতে হবে। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার, এই জিনিসটা অনেক মজার। ধরেন যে অ্যাসেন্ডিং অর্ডার, প্রথমের দিকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি, দেখেন মানে মোটা থেকে চিকন দিকে যাচ্ছে কিন্তু, তারপরে আবার ডিসেন্ডিং ওই সেম জায়গায় ফিরে আসতেছি কিন্তু। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে যাওয়া আসা করতে হবে, এটা আর একটা রুলস। এরপরের যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে সাস্টেইন নোট, কিভাবে নোটটাকে সাস্টেইন করে রাখবেন। ধরেন যে সবসময় যে আপনাকে নোট ঘেঁচা মেসা করে প্লে করতে হবে তা কিন্তু না, সামটাইমস কি করবেন দেখেন, সাস্টেইন ধরে রাখবেন। ধরেন যে এরকম হতে পারে, দেখেন একটা নোট কিন্তু আমি এখানে সাস্টেইন করছি, সিম্পল কিন্তু কয়েকটা নোট, সারে গামা পা, এখানে কিন্তু আর আমি কোনো বাজাচ্ছি না, আপাতত ধরে রাখছি, সাস্টেইন করছি। আবার ধরেন যে ডিসেন্ডিং অর্ডারে যদি যাই, সানি ধাপা মা, সানি ধাপা মা, এখানে কিন্তু আমি সাস্টেইন করছি। সব সময় যে নোট প্লে করতে হবে এমন কিছু না, সো সামটাইমস এক্সপেরিমেন্ট হিসাবে সাস্টেইন করবেন। তো এখানে বেসিক্যালি আমি খুব বেসিক কয়েকটা টিপস আপনাদের শেয়ার করলাম, যারা মূলত স্টার্ট করছে মানে মেলোডি তৈরি করা, তাদের জন্য আশা করি এই জিনিসগুলো খুবই হেল্পফুল হবে। তো এখন আপনার আজকের ভিডিওর চ্যালেঞ্জ হচ্ছে, প্রথমত র্যান্ডমলি নোট সিলেক্ট করবেন। তো প্রথমে আপনি ধরেন যে একটা নোটগুলো সিলেক্ট করে নিলেন, ধরেন যে আমি এই কয়েকটা নোট সিলেক্ট করব, যে কোনো নোট আপনি নিলেন সারেগামা থেকে, আমি এই কয়েকটা নিলাম, এই চারটা নোট নিলাম। এরপরে আমরা রিপিটিটিভ নোট অ্যাড করব, যেমন ধরুন যে দুইবার করে বাজাচ্ছি, এটা দেন বাজাইলাম না, দুইবার বাজাইনি, এটা একবার বাজালাম। দুই নম্বরে হচ্ছে রিদমটা মেনটেন করব, এক দুই তিন চার, অক্টেভ শিফটের প্র্যাকটিসটা অ্যাড করবেন। এটা তো অক্টেভ তো অলরেডি আমরা ধরছি, আপনারা চাইলে অক্টেভ নাও অ্যাড করতে পারেন, অক্টেভ অ্যাড করতেও পারেন। ডিসেন্ডিং অর্ডারে প্লে করবেন, অ্যাসেন্ডিং অর্ডারে, ধরুন যে আমি তো এখন অ্যাসেন্ডিং অর্ডারে গেলাম, আবার ডিসেন্ডিং অর্ডারে করব,
এরপর আবার চেষ্টা করবেন যে আচ্ছা এর বাইরে এখন কি করা যায়, এখন সাস্টেইন নোট অ্যাড করতে পারেন। সাস্টেইন নোট অ্যাড করবেন, তো বিশ্বাস করবেন কিনা জানি না, এই সাতটা নোট দিয়ে মিলিয়ন মিলিয়ন মেলোডি আপনি ক্রিয়েট করতে পারবেন এবং প্রত্যেকটা মেলোডি ইউনিকনেস তৈরি করা যাবে শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। আলটিমেটলি এটা সম্ভব। তো আমি আপনাদের জাস্ট পথটা দেখালাম কিভাবে আপনারা অগ্রসর হবেন, বাকিটা আপনাদের উপর। হ্যাঁ, কারণ এখানে যদি আমি চাইলে কিন্তু আপনাদের দু একটা মেলোডি এখানে দেখাই দিতে পারি, বাট এটা আমার উদ্দেশ্য না, আমি এটা চাইও না। হ্যাঁ, আমি চাই আপনারা নিজেরা কিছু ভালো কিছু ক্রিয়েট করেন, দ্যাটস ওয়াই আমার এই প্রচেষ্টা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, অনেক বকবক করলাম, অনেক জ্ঞান দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো আমাকে মতামত জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন বা আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে পারেন। তো আগামীকালকের আবার ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।